নমস্কার বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। আজকে দেখুন, এখানে আমি সর্ষে শাক নিয়েছি, সর্ষে শাকটা ভাজবো, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সর্ষে শাক ভাজার জন্য আমি এখানে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা এই মাঝখান থেকে চিরে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ভালো মতন গরম হলে শাকটা দিয়ে দিলাম। এবার এখানে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে সামান্য নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন এটা নাড়িয়ে দিচ্ছি যাতে সমানভাবে সব জায়গায় মিশে যায়। থেকে অনেকটাই জল বেরিয়েছে, এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ভালো মজে গেছে শাকটা, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এখানে সামান্য মিষ্টি দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এই লঙ্কাটাকে ভালো মতন গেলে দিচ্ছি। দিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। বেশিক্ষণ লাগে না, যে কোনো শাক রান্না করতে বেশিক্ষণ লাগে না। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে চিনিটা দেওয়াতে একটু জল পড়েছে, এই জলটাকে একটু টানিয়ে নিচ্ছি। এই দেখুন সর্ষে শাক ভাজা, কিচ্ছু না, খুব চটপট হয়, কাটতেই যা টাইম লাগে। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, নুন হলুদ মিষ্টি, এটা তো সব রান্নাতেই লাগে। দারুণ লাগে খেতে। এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, নতুন যারা এসেছেন আর পুরনো যারা আছেন আমার সঙ্গে এতটা পথ ধরে আসার জন্য তাদেরকে অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। তাহলে আজকের মতন রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।